দামে দেশব্যাপী দুধ ডিম ও মাংস বিক্রি করছে প্রাণী সম্পদ অধিদপ্তর বিক্রি হচ্ছে রাজধানীর 19টি পয়েন্টে এই মুহূর্তে খামার বাড়িতে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ সরাসরি চলে যাচ্ছি তার কাছে কাজল দাবিদা আমি আছি খামারবাড়ি যেটি বিষয়টি জানি সেটা হচ্ছে যে খামারবাড়ির যে প্রাণী সম্পদ অধিদপ্তরের কার্যক্রম লকডাউনের আগে থেকে কিন্তু চলতি বছর যে লকডাউন শুরু হয়েছে সেই লকডাউনের আগে থেকে কিন্তু তারা এই কার্যক্রম শুরু করেছে মূলত এই লকডাউনের মধ্যে খামারিরা তাদের যে উৎপাদিত পণ্য দুধ ডিম এবং মাংস সেগুলো কিন্তু বিক্রি করতে পারেন না অনেকটাই লোকসানে পড়ে যান এবং নষ্ট হয় অনেকে কিন্তু এরকম আন্দোলনও দেখেছি অতীতে আমরা সেক্ষেত্রে সেই লোকসানের হাত থেকে লোকসান কমাতে খামারিদের এবং যারা খামার পর্যায়ে আছে তাদেরকে সেই লোকসান কমিয়ে এবং জনসাধারণের এই করোনার মধ্যে অনেকে যারা বাইরে যেতে পারেন না কিংবা কম দামে ভালো পণ্যটি চান সেই পণ্য কিন্তু নিশ্চিত করার জন্য পুষ্টি নিশ্চিতের জন্য কিন্তু এই উদ্যোগটি নিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর প্রাণী তো সেক্ষেত্রে আজকে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে প্রতিটি গাড়িতে অর্থাৎ রাজধানীতে প্রায় কিন্তু 19টি পয়েন্টে তাদের কিন্তু এই কার্যক্রম চলছে 19টির মধ্যে প্রায় খামারবাড়ি এখান থেকে শুরু হয়েছে খামারবাড়ি আছে ওদিকে মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে এদিকে ধোলাইপাড়ে দুটি ধোলাইপাড়ে একটি ট্রাক স্ট্যান্ডে আর একটি ধোলাইপাড় রোডে দুটি শাখা এমনিভাবে কিন্তু ধামরাই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু ওদিকে উত্তরা আছে আজমপুরে বিভিন্ন পয়েন্টে কিন্তু এরকম কিন্তু 19টি পয়েন্টে তারা কিন্তু এই কার্যক্রম পরিচালনা করছে এবং প্রতিটি গাড়িতে 350 লিটার দুধ এবং সেটি কিন্তু ননি ছাড়া না ফুল ক্রিম তারা বলছেন অর্থাৎ ননিযুক্ত কিন্তু ফুল ক্রিম কিন্তু এই দুধগুলো কিন্তু বিক্রি হচ্ছে যে দুধ কিন্তু রাতে কিন্তু সেগুলো উৎপাদন করে কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে এবং একই সঙ্গে প্রতিটি গাড়িতে 50 কেজি তারা মাংস নিয়ে এসছেন যে মাংস কিন্তু সকালে গরু জবাই করে গরু মাংস প্রক্রিয়া করে তারা কিন্তু এখানে নিয়ে এসছেন এবং একই সঙ্গে আরেকটু বলে দিচ্ছি ডিম কিন্তু এখানে প্রতি গ্রাহক কিন্তু এখানে পাচ্ছে ডিম 1 ডজন করে এবং দুধ 2 লিটার একই সঙ্গে মাংস কিন্তু পাচ্ছেন 1 কেজি করে সেক্ষেত্রে কেউ যদি বেশি চান সেই বেশি যারা চাহিদা অনুযায়ী কিন্তু তাদের কিন্তু দুধ কিন্তু বেশি সরবরাহ করছেন তারা তো প্রতি লিটার দুধ এখানে 60 টাকা করে বিক্রি হচ্ছে এবং ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস 6 টাকা এবং মাংস কিন্তু 500 টাকা কিন্তু কেজি বিক্রি হচ্ছে তো এই উদ্যোগকে আমরা গ্রাহকদের সাথে কথা বলেছি তারা বলেছেন যেটি সেটি হচ্ছে যে অনেক ভালো একটি উদ্যোগকে তারা কিন্তু স্বাগত জানিয়েছেন যে এই রমজানের মধ্যে কিন্তু সরকারের এরকম একটি উদ্যোগ খামারিদের এবং গ্রাহকদের স্বার্থে সেটি কিন্তু বলা হচ্ছে মহৎ একটি উদ্যোগ এবং এই উদ্যোগকে রাজধানী সহ সারা দেশে যেহেতু কার্যক্রম চলছে এবং এটি ব্যাপক উদ্যোগ এবং ব্যাপক পরিসরে কিন্তু এটি কিন্তু বাস্তবায়নের কিন্তু তারা পরামর্শ দিয়েছেন এই যারা কাস্টমারকে গ্রাহক আসছেন তো এই ছিল নাবিলা এখন পর্যন্ত খামারবাড়ি থেকে দুধ মাংস এবং ডিম বিক্রি সবশেষ কম দামে দেশব্যাপী দুধ ডিম ও মাংস বিক্রির খবর জানাতে খামারবাড়ি থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ